ছবি সাইজ কিভাবে কমাবেন। যে কোনো ফর্ম ফিল আপে মিনিমাম ছবি সাইজ 50 কেবি বা 100 কেবি চাই। যাই হোক, আমরা একটা ছবি চয়েস করছি, এই লিঙ্কটা আপনাদেরকে লিঙ্কে আমি প্রোভাইড করে দেব। এই যে সিলেক্ট অপশন, প্রথমে আমাদেরকে এই সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট অপশন ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ফাইল খুলে যাবে। এই ফাইলে আপনাদেরকে ক্লিক করতে হবে। ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো আমি এই ছবিটাকে কমাবো। এই এটা সাইজ আছে প্রচুর, 100 124 MB, সেটাকে আমি কমাচ্ছি। দেখেন কীভাবে কমাচ্ছি। ছবিটিতে ক্লিক করার পর ছবিটি আমাদের এইখানে চলে এসেছে। এবার আমি সাইজটাকে কমাবো, আমাকে নিচে যেতে হবে। এইখানে এই এই অপশানে আমাদেরকে মানে সাইজ 30, 40, 20, মানে যত সাইজ নিব সেটা ওইখানে লিখতে হবে। লেখার পর করার পর আমি এইখানে 40 সাইজ লিখছি। 40 সাইজ লেখার পর ওকে করলাম। সাইজে ক্লিক করলাম 40 সাইজ লেখার পর। তারপর আপনাদের সামনে এরকম এটা 100, তারপর আপনাদের সামনে দেখিয়ে দেবে ছবিটা কত কেবি আসলো, 152 কেবি। এবার আমি ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখেন ছবিটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। এখানে এবার ছবিটাকে আমি প্রোফাইলে দেখে নেব। এবার আমরা সরাসরি গ্যালারিতে চলে যাচ্ছি, ছবিটা দেখতে পাবো ওইখানেই। গ্যালারি আসার পর এই যে আমাদের বর্তমান ছবিটা সাইজ কমাচ্ছে, আগের ছবিটা আমি দুটাই দেখাচ্ছি। এই যে আমি ছবিটাকে বড় করে উপরে তুলছি, এই যে সাইজ 51 কেবি, যেটা আমরা এখন দিতে পারবো যে কিছুতে। আগের ফটোটা ছিল আমাদের 138.76 MB, যেটা আমি কমিয়ে নিলাম। এই যে কমিয়ে, এইভাবে আপনারা ছবির সাইজ কমাতে বাড়াতে পারবেন। লিঙ্কটা আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে পার করে নেবেন। থ্যাংক ইউ।